হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এতদিন আপনারা দেখেছেন ওর মুখে ভাতের বিভিন্ন ভিডিও ফটো সব দেখে দিয়েছি। আজকে দেব ওর মামা ভাতের, মানে মামা ভাত হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু একটু লেট হচ্ছে আমার ভিডিওগুলো আপলোড করতে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক জোরে চালাই ওই জন্য। তুই তো থাকছিস না। অনেক আছে, অনেক আছে। কি 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 চাই? কেউ একজন দৌড়ে ঠাকুর ঘরে যাও, দৌড়ে ঠাকুর ঘরে। ও আবার যা পিছনে সামনে একটু কনফিউশন হবে। আমার মেয়ের মামা ভাত যেদিন হয়েছিল সেদিন আমার জ্যাঠুতো দাদা পাপনদার আইবুড়ো ভাতও একই সাথে খাওয়ানো হয়েছিল। আর একদম সময় ছিল না বিয়েটা, মানে দাদা থাকে লন্ডনে, সেখান থেকে এসে এক সপ্তাহের মধ্যে বিয়ে, তো সেই জন্য আলাদা করে টাইম পাওয়া যায়নি, তো সেই জন্য একই দিনে হয়েছিল। আর আমার মেয়ের ভাত খাওয়ানোর পর্বটা কিন্তু তিন দিন ধরে চলেছিল। প্রথমে হয়ে গেছিল দুপুরবেলা একদিন আমার শ্বশুর বাড়িতে ওর অন্নপ্রাশন, যেটা পঞ্জিকা দেখে হয়। তারপরে তার পার্টি হয়েছে অন্য আর একটা দিন সন্ধেবেলা। আর এই দুটো দিনের মাঝে হয়েছে মামা ভাত, যেটা মামার বাড়ি গিয়ে খেতে হয়। তো অন্নপ্রাশনের দুটো আগে আপলোড করে দিয়েছি, আজকে মামা ভাতটা আপলোড করছি। মানে মাঝের ইভেন্টটা একটু আপলোড করতে দেরি হলো। তো মামা ভাতের প্রোগ্রাম তো শেষ, আর গেস্টরাও সন্ধেবেলায় চলে গেছে। এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি, বাবার তো এখনো ড্রেস চেঞ্জ হয়নি। আমার ভাই, আমি, মা সবার হয়ে গেছে। এবার আমরা করব গিফট আনবক্সিং। এটা হচ্ছে
বাবুর বন্ধুরা দিয়েছে। ও আচ্ছা, অনেক গিফট আমরা আগে খুলে ফেলেছি, যেমন এই কচ্ছপটা, এই কচ্ছপটা দিয়েছে আমার ভাইয়ের বন্ধুরা একসাথে দিয়েছে। ওরা আরও কয়েকটা জিনিস দিয়েছে, এইটা এইটা এখনো খুলে দেখা হয়নি, আর একটা দিয়েছে ক্যাকটাস, ওটা সবাই চেনেন আশা করি, ক্যাকটাস এই বলে এটাকে টপে, এটাও একটু বড় আছে, এটা সামনে বছর হয়ে যাবে, এই বছরের মতো ওর পড়ার জিনিস হয়ে গেছে, ভালোই হয়েছে। মায়া আন্টি হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, মায়া আন্টি যে এখন মায়ের বন্ধু আর কি। মেয়ে উঠে পড়েছে তাই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, প্রচুর গিফটস দেখানো বাকি রয়ে গেল, অল্প কিছুই দেখানো হলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।